যদি বাড়ি যেতে 39 মিনিট সময় লাগে, তাহলে কবিরকে কখন বের হতে হবে যাতে সে 6টায় বাড়িতে থাকতে পারে? তাহলে আমরা প্রথমে একটা সময়রেখা আঁকি, তারপর চিন্তা করি কি হতে পারে সেটা নিয়ে। এর থেকে আমি অন্তত একটা ধারণা পাব সমস্যাটি খুঁজে বের করার জন্য। আমি 6টার আগের ও পরের ঘন্টা নিয়ে কাজ করব, তাহলে আমি 5টা থেকে শুরু করে 7টায় শেষ করব, যাতে এটা নিশ্চিত করতে পারি যে আমরা পুরোটাই পেয়েছি। আমি প্রথমে একটা সোজা রেখা, তাহলে ধরি এটা 5টার সময়, এটা 6টার সময়, এবং এখানে বলা নেই এটা সকাল হবে না রাত, আর এটা 7টার সময়। এটাই বলা আছে যে তাকে 6টায় বাড়ি থাকতে হবে। তাহলে 6টার মানে কি? আচ্ছা, এর মানে হলো এটা 6টা এবং 7টার মাঝে 1/4। তাহলে এটা হলো 6টা ও 7টার মাঝে অর্ধেক অংশ, তাহলে 1/4 হবে তারও অর্ধেক, তাহলে এটা হবে 6টা। আর 6টার মানে যদি আমরা বলতে চাই, এটা 6টা থেকে 7টা পর্যন্ত 1/4। আমরা জানি যে 60 মিনিটে হয় 1 ঘন্টা, তাহলে এই দূরত্বটুকু হলো 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টার 1/4 হবে 15 মিনিট, তাহলে এই সময়টা হবে 6:15, আর এই সময় তাকে বাড়িতে থাকতে হবে। এখন ওরা আমাদেরকে বলেছে যে বাড়ি যেতে 39 মিনিট সময় লাগে, তাহলে তাকে 39 মিনিট আগে বের হতে হবে 6:15 বাড়িতে থাকতে হলে। তাহলে আমাদের 39 মিনিট পিছিয়ে গিয়ে খুঁজে বের করতে হবে যে সে কোন সময় বের হলে সে 6:15 বাড়ি থাকতে পারে। তাহলে 6:15 39 মিনিট আগে কত হবে? তাহলে যেভাবে আমাদের মাথা কাজ করে, আমি ভাবতে চাই যে আচ্ছা, 1 ঘন্টা পেতে কত সময় প্রয়োজন এবং তারপর কত সময় থাকবে বাড়ি যাবার জন্য। তাহলে এখানে আমরা পেলাম 15 মিনিট। যদি 6:15 থেকে তুমি 6টাতে ফিরে যাও, তাহলে এটা হবে 15 মিনিট। তাহলে 6টার বাজে ফিরতে হলে তুমি 15 মিনিট আগে পৌঁছাবে। তাহলে ফিরে যাবার জন্য আমাদের হাতে আর কত সময় থাকছে? তাহলে 39 থেকে আমরা নিয়েছি 15, 39-15 হলো 24। তাহলে আমাদের ওই ঘন্টার আরও 24 মিনিট আগে যেতে হবে, তাহলে এটা হবে 6:24 আগে। আর যেভাবে আমরা এটা বের করলাম, আবার দেখো 6:15 শুরু করলে যদি তুমি 15 মিনিট পিছিয়ে নাও, তুমি পাবে 6:39 হলে আমাদের হাতে আছে আরও 24 মিনিট। তাহলে আমাদেরকে 6:24 বাদ দিতে হবে। কিন্তু 6:24 আগে 5:00 কত মিনিট হবে? আচ্ছা, আমরা আগেই জানি যে 6 মিনিটে হবে 1 ঘন্টা, তাহলে 60-24 কত হবে? এটা আমি এখানে করে দেখাই, তাহলে 60-24 হলো 36। আর এটা তুমি মনে মনেও করতে পারো, অথবা তুমি বলতে পারো আমি হাতে রেখেও করতে পারি। মনে করো এটা 10, এটা নতুন করে দল করায় 5-এর একটি দল, 10-4 হলো 6, 5 থেকে 2 বিয়োগে হবে 3, সেটা আমি মনে মনে করেছি। একইভাবে আমি বলতে পারি 60-20 হলো 40, আর 36 পেতে হলে আমাকে আরও 4 বার দিতে হবে। তবে যেভাবেই করো না কেন, যদি তুমি 6:24 আগে কি বের করতে চাও, তা হবে 5:36, তাহলে এই সময়টা হবে 5:36। তাহলে কি দাঁড়ায়? যখন তারা বলে যে কবিকে কখন বের হতে হবে বাড়িতে 6:00 পৌঁছাতে হলে, 5:36।